हेलो फ्रेंड्स, वेलकम टू यूनिक रेसिपीज। आज के आमी आपनादेर शेखाबो एकटा बेंगली ट्रेडिशनल रेसिपी मोचा चिंगड़ी। मोचा चिंगड़ी करार जोन्नो मोचागुलोके आमी खूब छोटो छोटो करे केटे नियेछी। दुटो आलुओ छोटो छोटो टुकरो करे केटे नियेछी आर नियेछी किछु माझारी साइजेर चिंगड़ी। प्याज बाटा, आदा रसुन बाटा, जिरे गुड़ो, धने गुड़ो, काश्मीरी लाल लंकार गुड़ो, नून और हलुद। फोड़ने देवार जोन्नो आमी नियेछी छोटो एलाच, दारचिनी, मेथी, तेजपाता और काचा लंका। एबार आमी देखाबो किभाबे एई मोचा चिंगड़ी तैरी करते हय। प्रथमे एकटा पात्रे आमी मोचागुलोके ढेले नेब। এই ছোট ছোট করে কেটে রাখা মোচাটা নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দেব এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব। এবার এই নুন আর হলুদ দিয়ে এর মধ্যে আমি কিছুটা জল দেব, দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব। এবার এই মাখা চিংড়িগুলো আমি তেলে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি এবং তেল গরম হলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এই চিংড়ি মাছগুলো হালকা করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে সেটা আবার শক্ত হয়ে যায়, তাই এগুলো আমি বেশি ভাজবো না, এক মিনিট একটু এপিটপিট করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এই আলুগুলোকেও আমি এবার লাল করে ভাজবো এবং এর মধ্যে একটু দেব অল্প পরিমাণে নুন আর হলুদ। এই নুন আর হলুদ মাখিয়েই আমি আলুগুলোকে ভাজব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। প্রথমে ছোট এলাচ, এরপর দেব দারচিনি, তারপর দেব দুটো কাঁচা লঙ্কা, এরপর দেব মেথি এবং সবশেষে তেজপাতা। এগুলো ফোড়নে দেওয়ার পর আমি একটু নেড়ে নেব। একটু নাড়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দেব আদা ও রসুন বাটা। এই আদা রসুন বাটাটাও পেঁয়াজ বাটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে আমি একে একে অ্যাড করব জিরে গুঁড়ো, এরপর দেব ধনে গুঁড়ো, তারপর দেব লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এটাকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং মশলাটাকে খুব ভালো করে কষব। এরপর এতে দেব অল্প হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও এর সাথে আমি মেশাবো ভালো করে। মিশিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব, দিয়ে এই মশলাটাকে আমি কষাবো। জলটা এই জন্যই দেওয়া হয় যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলাটা আমি 5-6 মিনিট ধরে কষাবো, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছাড়তে আরম্ভ করে। আমার মশলাটা কষানো হয়েছে, এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দেব, দিয়ে এটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে আমি অ্যাড করব সেদ্ধ করে রাখা মোচাটা। এই মোচাটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই
এখানে খুব দরকার না পড়লে আর নুন দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ প্রত্যেকটা রান্নাতেই আমি খুব অল্প অল্প করে নুন বিভিন্ন জায়গাতে ইউজ করেছি। তাই আমার মনে হয় এখানে আর নুন না দিলেও চলবে। এবার আমি বিভিন্ন মশলার সাথে আলু আর মোচাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এভাবে আমি আরও 5-6 মিনিট এটাকে রান্না করব। মোচা আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছটা দিয়ে আমি এখানে এই মোচার আর আলুর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা পুরোপুরি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার এই গরম মশলা গুঁড়ো আর সমস্ত ঘন্টটা খুব ভালো করে আমাকে কড়াইয়ে নাড়তে হবে। এভাবে 2-3 মিনিট রান্না করার পরই আমার মোচা চিংড়িটা তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমার মোচা চিংড়িটি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।